আর যখন কোনো উপায় নেই তাহলে তাই কর। এক্ষুনি যাচ্ছি ভাই, এক্ষুনি চালাচ্ছি। পাখার তলায় তাড়াতাড়ি ঘো, তাড়াতাড়ি ঘো। আমি পৃথিবীর রাজা। ও বাবা কি জোরে চলছে, ঠান্ডা লাগছে ভাই, ঠান্ডা লাগছে। রই এবার কমলটা দে ভাই, এবার কমলটা দে। ও ছোট উঠে বসে হাওয়া খা ভাই, উঠে বসে হাওয়া খা। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। টু আনন্দ হচ্ছে। আরে কি হলো, কি কোনে কোথায়, বর তো কখন থেকে এসে দাঁড়িয়ে আছে? এই তো এসে পড়বে এক্ষুনি। আপনি বরং ততক্ষণ ওই বরের আচার বিধি গুলো সেরে ফেলুন। কিন্তু বরের আচার বিধি তো কখন সারা হয়ে গেছে। ঠাকুর মশাই আপনি এত ব্যস্ত হচ্ছেন কেন? বিয়ে হলে তো হয়েই গেল, খেল খতম, পয়সা হজম। তাছাড়া আমার বউমা তো খারাপ কিছু বলেনি, আপনি বরের মুখে রিপিট করুন না। ওই টিভিতে হয় দেখেননি কেমন একই সিরিয়াল দুবার তিনবার করে রিপিট করে? বরের মন্ত্র রিপিট করলে কে জানি হয়তো বিয়ের ভিড়টা খুব শক্ত পোক্ত হবে। কি বলো দাদু ভাই, ঠিক বলিনি? সরস্বতী মায়ের কি এখনো সাজগোজ হয়নি? না না, আসলে ওদের না মেকআপ নিয়ে একটা সমস্যা হয়েছে, মানে সেই জন্যই দেরি হচ্ছে। ঠিক আছে ঠিক আছে, আপনি ব্যস্ত হবেন না, আমরা না হয় একটু অপেক্ষা করি। কিন্তু বিয়ের লগ্ন তো আর কারোর জন্য অপেক্ষা করবে না, লগ্ন পেরিয়ে গেলে কিন্তু আর বিয়ে হবে না। দাঁড়ান ঠাকুর মশাই, আমি গিয়ে সরস্বতীকে নিয়ে আসছি। সিমরানকে মণ্ডপে আনার জন্য স্বয়ং অমরেশপুরি ফিল্ডে নেমেছেন। এবার মনে হচ্ছে ক্লাইম্যাক্সে ঝড় উঠবে, বক্স অফিসে সুপারহিট। এবার শুভ দৃষ্টি হবে। ঠাকুর সাহেব কাপড়টা দিন, কাপড়টা বরকনের মাথার উপরে ধরো। আচ্ছা মা, তুমি এবার পান পাতাটা আস্তে আস্তে সরিয়ে স্বামীর মুখের দিকে তাকাও। লজ্জা পেও না মা, পান পাতাটা সরা। পান পাতাটা আস্তে করে সরিয়ে মুখের দিকে তাক। পান পাতাটা আস্তে করে সরিয়ে মুখের দিকে তাক। সরস্বতী পাতা দুটো সরাও। বন্ধ হয়ে গেল, কি ব্যাপার? কালিনা থেকে দেখ বিমা, লাইটের কি হলো? কিচ্ছু হয়নি, আমি বন্ধ করেছি।
তুই এখানে কেন এসেছিস? ভাই হিসেবে তোমার পাশে দাঁড়াতে, যাতে পরিবারের মান সম্মান নিয়ে টানাটানি না হয়। পরিবারের মান সম্মান সামলাবি তুই? ভীমা, লাইট জ্বালা। দাঁড়া ভীমা, আলো জ্বালালে দাদা বাড়ির ছোট মেয়ের জায়গায় বাড়ির মেজ মেয়ের বিয়েটা দেবে কি? বাজাও ভাই। আপনাকে আমি সজ্জন মানুষ ভেবেছিলাম, আর আপনি আমাদেরকে এভাবে ঠকাচ্ছিলেন? এই আপনাদের ভদ্রতা? আরে বিয়ে দেবেন না, না করে দিলেই পারতেন, এভাবে মেয়ে বদল করে? ছি 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 ছি। সরস্বতী কোথায়? যমুনা, সরস্বতী কোথায়? সিঁদুর দান তো এতক্ষণে হয়ে যাওয়ার কথা, তাহলে তাহলে বাড়ি থেকে এখনো কেউ কেন ফোন করলো না? অন্তত দিদিটা তো ফোন করতে পারতো, বিয়ের আনন্দে সেও ভুলে গেছে হয়তো। দাদা, দাদা একটু গান চালান না। বাবা, সরস্বতী অনেকদিন আগে থেকেই একটা ছেলেকে ভালোবাসে। ও তো বিয়েটা করতেই চাইনি, ও আমাকে বলেছিল ওই ছেলেটা ছাড়া ও আর অন্য কারোকে বিয়ে করবে না। তাই আজ সন্ধ্যাবেলায় ওই ছেলেটার সাথে সরস্বতী পালিয়ে গেছে।